আজ গোটা দেশ যখন করোনাটা জ্বলছে, তখন একজন বঙ্গবাসী হিসেবে সত্যি বুক চাবড়ে বলতে ইচ্ছা করছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানেন? কারণ গোটা দেশ যখন হিন্দু মুসলিম ঝামেলায় বিধ্বস্ত ছিল, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলে তিলে 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়েছেন। আমার দেশের বিভিন্ন প্রান্তে যখন 3000 কোটির সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হচ্ছিল, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তখন রাস্তাঘাটকে সুচারু করে দিয়ে সেই হাসপাতালগুলোতে পৌঁছে যাওয়ার জন্য নতুন অ্যাম্বুলেন্স এবং ঝকঝকে রাস্তাটা করে দিয়েছিলেন। গোটা দেশ যখন হিন্দু মুসলিম দাঙ্গায় ব্যস্ত ছিল, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন নতুন মেশিন আনিয়েছেন হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার জন্য। আজকে কাজে লাগছে কি? এই জিনিসগুলো না। মন্দির কাজে লাগছে না, মসজিদ কাজে লাগছে না, সবার দরজা বন্ধ। কাজে লাগছে না 3000 কোটির মূর্তি, হ্যাঁ কাজে লাগছে 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল। গোটা দেশ যখন ভাবছে কি করব না করব, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 200 কোটি টাকার তহবিল তৈরি করে আমার আপনার পাশে দাঁড়িয়েছেন। গোটা দেশ যখন ভাবছে আমরা কি করব, সেই মুহূর্তে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 2 লাখ মাস্ক থেকে শুরু করে প্রায় 5 লক্ষর কাছাকাছি প্রয়োজনীয় সামগ্রী, তার মধ্যে যেমন মাস্ক রয়েছে, হ্যান্ড গ্লাভস রয়েছে এবং বিভিন্ন রকমের আরো জিনিসপত্র রয়েছে, তাও অর্ডার দেওয়ার ব্যবস্থা করেছেন। গোটা দেশ যখন এই মোকাবিলা করার জন্য কেউ গোমূত্র খাওয়াচ্ছেন, কেউ গোবর খাইয়ে হাসপাতালে পাঠাচ্ছেন মানুষকে, আমার রাজ্যের শিক্ষিতা মুখ্যমন্ত্রী সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের, যারা মিড ডে মিল স্কুলে খেতেন, তাদেরকে ছুটি দিয়ে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে তাদের বাড়ি বাড়িতে চাল ডাল পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছেন, যেন তারা বাড়ি থেকে না বেরোন। গোটা দেশ যখন ভাবছে কি করব, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত স্কুল কলেজে ছুটি দিয়ে আমার আপনার ঘরের বাচ্চাদের জীবনটাকে বাঁচিয়ে দিয়েছেন। গোটা দেশ যখন ভাবছে আমরা এই মুহূর্তে কি করব না করব, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য, মোট 10,000 স্বাস্থ্যকর্মীদের জন্য, 10 লক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য 5 লক্ষ টাকা করে বীমার ব্যবস্থা করে তাদের পিঠ চাপড়ে বলেছেন, তোমরা তোমাদের কাজ করে যাও, বাংলাকে করোনা মুক্ত রাখার এই কর্মযজ্ঞে তোমরা তোমাদের কাজ করে যাও, তোমাদের পাশে সরকার রয়েছে। গোটা দেশ যখন ভাবছে কি করব না করব, কোথায় কি করব, তখন আমার দূরদৃষ্টি সম্পন্ন মুখ্যমন্ত্রী গত 7 বছর ধরে যে পরিকাঠামো তৈরি করেছেন, তার লাভের ফল খাচ্ছি আজকে আমরা। এবং সেই কারণেই গোটা দেশে যখন 600 আক্রান্ত, গোটা দেশে যখন 222 জন আক্রান্ত, তখন বাংলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা মাত্র 2। গোটা দেশ যখন ভেবে কুলকিনারা পাচ্ছেন এভাবে এর সাথে কিভাবে লড়াই করা যায়, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটকে শুধুমাত্র গোটাটা জুড়ে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করেছেন। গোটা দেশ যখন ভাবছে কি করা যায় না করা যায়, তখন আমার মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন, কেউ যেন বাড়ি থেকে না বেরোন। এবং শুধু অনুরোধ করেই থেমে থাকেননি, কিংবা শুধুমাত্র একদিনের কার্ফিউ জারি করা, কিংবা রাত্রি বা সন্ধ্যেবেলা ছাদে উঠে ঘণ্টা বাজানো বা তালি বাজানোতে থেমে থাকেননি, কিংবা শুধু আপনারা কি করবেন সেটা বলে থেমে থাকেন। সরকারের দায়িত্বটা তিনি পালন করেছেন, বাজেট অধিবেশনের সময়সীমা কমিয়ে দিয়েছেন, আমার আপনার ছেলেমেয়েদের ঠিক যেমন ভাবে রক্ষা করেছেন করোনা যেন ছড়িয়ে না পড়ে তার হাত থেকে, ঠিক সেভাবেই প্রত্যেকটা হাসপাতাল যেখানে আমি আপনি চিকিৎসার জন্য যাই গোটা রাজ্য জুড়ে, প্রত্যেকটা সরকারি হাসপাতালকে নতুন 5টা করে অ্যাম্বুলেন্স দিচ্ছেন, এবং যে অ্যাম্বুলেন্সগুলো সম্পূর্ণ স্যানিটাইজড, অর্থাৎ জীবাণুমুক্ত অ্যাম্বুলেন্স। এতটা গভীরে ভাবনা চিন্তা করে কাজ করছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও কি, যে সরকারি কর্মচারীদের সমর্থন তিনি কোনোদিন নির্বাচনে পাননি, সেই সরকারি কর্মচারীদের রক্ষা করার জন্য দিদি ঘোষণা করেছেন বিকেল 4টার সময় প্রত্যেককে ছুটি দেওয়া হবে। এটার ফলস্বরূপ কি হবে, নর্মাল সময় ছুটি হলে আসার ভিড় এবং যাওয়ার ভিড় ক্ল্যাশ করে দুটো শিফটে বিভিন্ন সময় গ্যাদারিং এর সংখ্যা বাড়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটা করার ফলে ফাঁকায় ফাঁকায় এবং তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে যেতে পারবেন। আমার মুখ্যমন্ত্রী আমার আপনার স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। গোটা দেশ যখন চিন্তা করছে কি করা যাবে, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সিনেমা হল থেকে শুরু করে অডিটোরিয়াম, সমস্ত পার্ক সবকিছু বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ বিনোদন কদিনের জন্য বন্ধ রেখে শুধুমাত্র আমাদের যেন বাঁচানো যায়। গোটা দেশ যখন ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা যায় না করা যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে এপিডেমিক আইন চালু করেছেন, 1897 খ্রিস্টাব্দে ব্রিটিশদের চালু করে যাওয়া, যে আইনের নাম হচ্ছে মহামারী আইন। মহামারী হলে এই আইন লাগু করা যায়, এবং সেই আইন ভারতবর্ষের মধ্যে প্রথম লাগু করার মাধ্যমে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপের বলে কেউ যদি বিদেশ থেকে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যেতে রাজি না হন, বা তিনি যদি সরকার জানতে পারে যে সেই নির্দেশ পালন করছেন না, সরকার বলপূর্বক তাকে কোয়ারেন্টাইনে পাঠাতে পারে। এবং এই সমস্ত নির্দেশিকার জন্যই WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠ চাপড়ে প্রশংসা করে বলা হয়েছে, গোটা বিশ্ব যে সিদ্ধান্তগুলো নিতে পারেনি বলে বা সঠিক সময় নিতে পারেনি বলে তারা আজকে ভুগছে, ভারতবর্ষের মধ্যে যে রাজ্য সবচেয়ে ভালোভাবে সেই সিদ্ধান্তগুলো নিয়েছে তার নাম
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ। এবং ঠিক এই কারণে আমরা বুক চাপড়ে বলছি আমার গর্ব মমতা, আমার গর্ব মমতা, আমার গর্ব মমতা। এবং ঠিক এই কারণে কালীঘাটের তালির চালের বস্তির মেয়েটার পাশে আমরা বারবার দাঁড়িয়েছি। এবং ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বারবার জোড়া ফুলের পতাকাটা নিয়ে মিছিলে হেঁটে বলেছি যে আমাদের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুঝতে পারছেন কেন বাংলার কোটি কোটি মানুষ শুধু একটা মহিলার মুখের দিকে তাকে জোড়া ফুলের চিহ্নে ভোটটা দেন এবং শুধুমাত্র একটা মহিলার জন্য তারা তাদের প্রাণপাত করে দিতে পারেন? কারণ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতায় তিনি বাংলার 10 কোটি মানুষকে তার আঁচলে জড়িয়ে রেখেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আজকে গর্বে বুকটা ফুলে যায়। অনেকে ব্যঙ্গ করতেন, খিল্লি করতেন তার ইংরাজি নিয়ে, তার হিন্দি নিয়ে। বড় বড় বাবুরা ভালো ইংরাজি বলতেন, ভালো হিন্দি বলতেন। আজকে বলুন তো, বড় বড় বাবুদের হিন্দি ইংরাজি কাজে লাগছে নাকি কাজে লাগছে এই বস্তির তালির চালের দক্ষিণ কলকাতার মেয়েটার কঠোর পরিশ্রম আর 7 বছর ধরে তিলে তিলে গড়ে তোরা পরিকাঠামো? কে রক্ষা করছে? সুটবুট পরা বাবুদের 3000 কোটির মূর্তি নাকি 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল, অ্যাম্বুলেন্স, 300টা নতুন নানা ভেন্টিলেশন মেশিন? ব্যঙ্গ করে গেছি আমরা, কাজ করে গেছেন উনি। ব্যঙ্গ করে গেছি আমরা, কাজ করে গেছেন উনি। খিল্লি করে গেছি আমরা, কাজ করে গেছেন উনি। গালাগালি দিয়ে গেছি আমরা, কাজ করে গেছেন উনি। আজকে বিপদের সময় যখন গোটা দেশ ডুবে যাচ্ছে, গোটা বিশ্ব ডুবে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি হ্যাঁ এই বস্তির মেয়েটাই সঠিক ছিলেন, বাকি সবাই হয়তো আমরা ভুল ছিলাম। তাই আপনি যদি তৃণমূল সমর্থক হন এবং আগামীকাল আপনাকে কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ রে তুই তৃণমূলের সমর্থন কেন করিস, সেদিনকে বুক ঠুকে আপনি বলতে পারবেন আমি তৃণমূলের সমর্থন এই কারণেই করি কারণ গোটা দেশ যখন ডুবেছে আমার রাজ্য মাথা তুলে দাঁড়িয়েছিল, শুধু করোনা ভাইরাস নিয়ে নয়, জিডিপির ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে, সর্বত্র। এবং সেই সবকিছুকে যে মহিলাটা সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরে কিনারায় পৌঁছে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা শুধু নয়, সাধারণ মানুষ বুক ঠুকে বলছেন আমার গর্ব মমতা, আমার গর্ব মমতা, বাংলার গর্ব।